তাফসির মাহবিলের ইতি টেনে মালয়েশিয়া চলে যাচ্ছেন মিজানুর রহমান আজহারি বাংলাদেশের জনপ্রিয় ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারি মালয়েশিয়া চলে যাচ্ছেন এ নিয়ে ওনার ভেরিফাইড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন আপনাদের জন্য স্ট্যাটাসটি হুবহুব তুলে ধরা হলো আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ প্রিয় দিনী ভাই ও বোনেরা পারিপার্শ্বিক কিছু কারণে এখানেই এবছরে তাফসির প্রোগ্রামের ইতি টানতে হচ্ছে তাই মার্চ পর্যন্ত আমার বাকি প্রোগ্রামগুলো স্থগিত করা হলো রিসার্চের কাজে আবারও মালয়েশিয়ায় ফিরে যাচ্ছি আল্লাহ রবুল আলামিন সুযোগ করে দিলে আবারও দেখা হবে ও কথা হবে কুরআনের মাহফিলে ইনশাল্লাহ বছর বেশিরভাগ প্রোগ্রামগুলোই পারিবারিক ও সামাজিক ক্রাইসিস নিয়ে কথা বলেছি পাশাপাশি কয়েকটি সুরার তাপসিরও করেছি আশা করি আলোচনাগুলো থেকে আপনারা উপকৃত হবেন পরিবারের সবাই মিলে আলোচনাগুলো শুনুন এবং কথাগুলো বাস্তব জীবনে মেনে চলার চেষ্টা করুন তাহলে দেখবেন ধীরে ধীরে আমাদের পরিবার ও সমাজ সুখময় এবং শান্তিময় হয়ে উঠবে ইনশাল্লাহ আমি একজন নগণ্য মানুষ মহাগ্রন্থ আলকোরান ছাত্র কোরআনের ছাত্র হয়েই বেঁচে থাকতে চাই ও নিরলস কাজ করে যেতে চাই তাই সুপ্রিয় শ্রোতাদেরকে বলবো প্লিজ আমাকে নিয়ে অতিরিক্ত মাতামাতি করবেন না আমাকে জড়িয়ে কোনো ব্যাপারে কাউকে গালাগালি করবেন না অন্য কোনো মতাদর্শের আলেমদেরকে হেও বা ছোট করে কিছু বলতে যাবেন না যদিও তাদের কেউ কখনও আমাদেরকে ছোট করে কথা বলে অনুরূপভাবে কোথাও আমাকে ডিফেন্ড করে তর্ক বা কমেন্ট করতে চাইলে ভদ্রতা বজায় রেখে যৌক্তিকভাবে এবং বিনয়ের সাথে সেটা করুন সত্য একদিন উন্মোচিত হবেই হবে ইনশাআল্লাহ আল্লাহতালার অশেষ মেহরবানিতে দেশের অপাময় জনতার যে ভালোবাসা পেয়েছি জানি না সিজদায় পড়ে কতটুকু অশ্রু জড়ালে এবং কোনো ভাষায় শোকগজর করলে এর যথার্থ সুক্রিয়া আদায় হবে মালিকের দরবারে আলিসানে লাখো কোটি শুকুর এবং সুযুত আলহামদুলিল্লাহি আলান প্রোগ্রামগুলো বাস্তবায়নে যারা সার্বিক সহযোগিতা করেছেন তাদের সবার জন্য রইল আন্তরিক ভালোবাসা ও দোয়া বিশেষ করে পুলিশ প্রশাসন এবং স্থানীয় জন প্রতিনিধি ঐকান্তিক প্রচেষ্টায় প্রোগ্রামগুলো সুন্দরভাবে বাস্তবায়িত হয়েছে তাদেরকে আল্লাহ আল্লাহতালা উত্তম প্রতিদান দান করুক আমার এ জীবনের ছোট্ট অভিজ্ঞতা যা দেখলাম সেটা হলো আমরা আমাদের জীবনের একটা উল্লেখযোগ্য সময় কাটিয়ে দেই অন্যকে হিংসা করতে করতে নিজেরা কাজ না করে অন্যের বিরুদ্ধে অপপ্রচার চালাতে আমরা মহাব্যস্ত আসলে অপপ্রসার করে তেমন কোনো লাভ নেই অপপ্রসার আমি কখনো মনোক্ষুণ্ণ হই না আমার বিশ্বাস আপনারাও হবেন না কারণ অপপ্রচারগুলোই আমাদের প্রচারণার দায়িত্ব পালন করেছে আলহামদুলিল্লাহ হকের পথে বাধা বিপত্তি আসবেই এটাই স্বাভাবিক যে পথে কাটা নেই সেটা পথ নয় সেটা কার্পেট আর কার্পেটে হেঁটে মজলিসে পৌঁছানো যায় মঞ্জিলে নয় মন্তব্য কখনো গন্তব্য ঠেকাতে পারে না তওয়াক্কাল তো আল্লাহ মিজানুর রহমানের এই আবেগগণ স্ট্যাটাস এবং দেশ ছেড়ে মালয়েশিয়া চলে যাওয়ার সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য